বর্তমানে সব থেকে বেশি ব্যবহৃত ঔষধগুলোর মধ্যে একটি হলো এই অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক মূলত ব্যাকটেরিয়ার উপরে কাজ করে। অ্যান্টিবায়োটিক হলো এমন একটি উপাদান যা ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস থেকে সংগ্রহ করে অন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসকে ধ্বংস বা তার বংশবৃদ্ধি রোধ করার জন্য ব্যবহার করা হয়। ব্যাকটেরিয়াগুলো একটি নির্দিষ্ট অঞ্চলে বাস করে। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য অন্য ব্যাকটেরিয়াকে মারার জন্য এরা প্রাকৃতিকভাবে অ্যান্টিবায়োটিক তৈরি করে এবং সেই অ্যান্টিবায়োটিককে আমরা ঔষধ হিসেবে গ্রহণ করি। প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কার করেছিলেন অণুজীব বিজ্ঞানী স্যার আলেকজান্ডার ফ্লেমিং 1928 সালে। বর্তমানে পৃথিবীতে প্রায় 100-এর অধিক আলাদা অ্যান্টিবায়োটিক রয়েছে এবং নতুন নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কারে গবেষণা চলছে। অ্যান্টিবায়োটিক অণুজীবদের বিরুদ্ধে বিভিন্নভাবে কাজ করে, যেমন ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর ধ্বংসের মাধ্যমে, কোষের পর্দার মুখ্য উপাদান ফসফোলিপিড নষ্ট করার মাধ্যমে, কোষের পর্দায় ছিদ্র করে দেওয়ার মাধ্যমে, ব্যাকটেরিয়ার গঠনের অন্যতম উপাদান প্রোটিন, এই প্রোটিন সংশ্লেষণে বাধা দেওয়ার মাধ্যমে, কিছু অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার কোষের নিউক্লিক অ্যাসিড সংশ্লেষণে বাধা দিয়ে ব্যাকটেরিয়াকে রোধ করে। অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে ব্যাকটেরিয়ার ধ্বংস হয় এবং বংশবিস্তার রোধ হয়, কিন্তু ইচ্ছেমতো এবং চিকিৎসকের পরামর্শ ব্যতীত অ্যান্টিবায়োটিক সেবনের ফলে ব্যাকটেরিয়াগুলো অ্যান্টিবায়োটিক রোধী ব্যাকটেরিয়ায় পরিণত হতে পারে। অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারের ফলে দিন দিন বেড়ে যাচ্ছে অ্যান্টিবায়োটিক রোধী এই বৈশিষ্ট্যের বিস্তার, যাকে AMR বা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বলা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বৃদ্ধির জন্য দায়ী যে সমস্ত কারণ চিহ্নিত করেছে তা হল অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহার, প্রয়োজন ছাড়া অ্যান্টিবায়োটিকের ব্যবহার, অ্যান্টিবায়োটিকের কোর্স সম্পূর্ণ না করা, কৃষিক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বেড়ে যাওয়া, হাসপাতালসমূহে দুর্বল ইনফেকশন কন্ট্রোল ব্যবস্থা এবং ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব। এই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সি দিন দিন বেড়েই চলছে এবং এটা বিশ্ব স্বাস্থ্যের জন্য অন্যতম হুমকি। এর জন্য মহামারীর সৃষ্টি হতে পারে যে কোনো সময়, যা মানব সভ্যতার জন্য ক্ষতিকর হবে। সামান্য জ্বর বা ইনফেকশনে মারা যাবে মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিভিন্নভাবে আমাদেরকে সতর্ক করে যাচ্ছে অ্যান্টিবায়োটিকের সম্পর্কে, তাই আমাদেরও উচিত অ্যান্টিবায়োটিক সেবনে সতর্ক থাকা এবং অন্যদেরও সতর্ক করা।